আর ভিউয়ার্স আশা করি সব ভালো আছেন। তো আজকে আপনারা ছবিতে একটা ছবি দেখতে পারতেছেন, এই ছবিটা আমি আজকে আপনাদের যে টুলের কাজটা দেখাবো সেটা হচ্ছে বার্ন টুল। তো আগের দিন ডস টুলের কাজটা দেখেছি, আপনারা আশা করি সবাই দেখেছেন। তখন হলো বার্ন টুলের যে কাজ সেটা হচ্ছে এখানে রেঞ্জে যে বিষয়টা, এটা হচ্ছে মিড টোনস একটা অপশন থাকবে। তো এর মধ্যে শ্যাডোস, হাইলাইট এগুলি আপনারা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন ছবির সৌন্দর্যের ক্ষেত্রে। তো আমি আপনাদের এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা এই মিড টোনসের মাধ্যমে কীভাবে কাজটা করবেন। তো এটার কাজ হইতেছে মূলত বার্ন টুলের যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে এই চুলটা দেখতে পারতেছেন একটু কালারফুল, তো এই চুলটাকে কালো করে দেওয়াই হইতেছে বার্ন টুলের কাজ। তো এটা হইতেছে আপনারা কীভাবে করবেন সে বিষয়টা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে এখানে আমি এখন মনে করি এখানে এটা সেট করছি, তো সিলেক্ট করার পরে আমি এখানে বার্ন টুল সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে এখন আমি মনে করেন এই জায়গায় যে আপনারা গোলাকার বিষয়টা দেখতেছেন, তো এটা দিয়ে আমি এখন এটা ঘষবো। তো ঘষলে দেখবেন এখানে চুলটা যে কালারফুল ছিল তো এটা টোটালি কালো হয়ে যাবে। তো দেখেন বিষয়টা, দেখতে পেলেন আমি এটা কালো করে দিলাম। তো এটাই মূলত বার্ন টুলের কাজ। তো আপনারা চাইলে যদি শ্যাডো বিষয়টা ইউজ করতে চান তো এখানে শ্যাডো ইউজ করতে পারেন। হ্যাঁ, শ্যাডো হলে যে বিষয়টা এটা আরও গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, ওই দেখেন গাঢ়, আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো এরপর আপনারা হাইলাইটসের যে বিষয়টা আছে, তো দেখেন এটা এখানে হাইলাইটটা তেমন একটা কাজ নেই, তবে আপনারা যেটা বেশি কাজ ইউজ হয় ফটোশপে সেটা হচ্ছে এই মিড টোনসের আর শ্যাডোস। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটু লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলে ভিডিওগুলি দেখা একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।